আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত কোরআনুল করিম থেকে ছোট একটি এসতেক কথা বলবো গুণা হয়ে গেলে সেই এস্তেকফারটি পড়লে সাথে সাথে আল্লাহ আল্লাহরুল আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ তালার সকল বান্দাদের মধ্যে নবী রাসূলগণ হলেন সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী যে কোনো ন্যাক কাজ করার ক্ষেত্রে ও গুনা থেকে বাঁচার ক্ষেত্রে তারা ছিলেন সকল মানুষের মাঝে অগ্রগামী কিন্তু এরপরও তাদের দ্বারা কোনো ভুল হয়ে গেলে তারা অকাতরে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে দেরি করতেন না এমনকি কোনো ভুল না হলেও সদা সর্বদা তারা তবা ও এস্তেখওয়ারের মাঝে মশগুল থাকতেন শয়তানের প্ররোচনায় আদম ও হাওয়া হওয়া সালাম যখন জান্নাত থেকে একটি নিষিদ্ধ গাছের ফল খেয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে অবতরণ করেন তখন তারা নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আর আল্লাহ রবুল আলমিনও ক্ষমা করে দেন অনুরূপভাবে হজরত মূসা আলহিসামের কোমের একজন লোক ফেরাউনের কোমের একজন লোকের সাথে ঝগড়া করলে মুসা আলহি তাদের মাঝে মীমাংসা করার জন্য থাপ্পর দিলেন ফেরাউনের কোমের লোককে কিন্তু অসতর্কতা বশৎ সেই লোকটি ওই থাপ্পরের কারণে মৃত্যুবরণ করে মূসা আলহিসুসাল্লাম বুঝতে পারলেন যে এটা তার ইচ্ছায় হয় নাই তারপর আল্লাহ রব্বুল আলমী নিকটে তিনি এস্তেখার করলেন ক্ষমা করলেন এবং তিনি বললেন রব্বি ইন্নি জলাম তু নফসি ফাগ ফিরলি অর্থাৎ হে প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আমার নিজের উপরে জুলুম করেছি এর পরের আয়াতের অংশের মধ্যে বলা হয় ফা গফার আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করে দিলেন সুপ্রিয় দর্শক যখন কোনো ভুল হয়ে যাবে এবং গুণা হয়ে যাবে আপনারা এই অ্যাস্তে খোয়ারটি পরবেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ক্ষমা করে দিবেন রব্বি ইন্নি জলাম তু নফসি ফগ ফিরিলি রব্বি ইন্নি জলাম তুনি ফিরি হে আমার প্রভু নিশ্চয় আমি আমার উপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ সকলকে এ দোয়াটির উপরে এই এস্তেকবারটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম